এবারে আমরা চলে এসেছি আমাদের কোশ্চেন নাম্বার 6 নিয়ে, এবং এটা টাইপ 3 এর অঙ্ক। টাইপ 3 তে আমরা কোন ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করব, যেখানে r cos x plus alpha বা r cos x minus alpha এই শেপগুলো নিয়ে আলোচনা করা হবে। এটার জন্য তোমাদের দুটো নতুন ফর্মুলা মুখস্থ করতে হবে, যেগুলো বোর্ডের ডান দিকে নিচে লেখা আছে। একটা হলো cos a plus b equal to cos a cos b minus sin a sin b, আর দ্বিতীয় ফর্মুলাটা হলো cos a minus b equals to cos a cos b plus sin a sin b। এই অঙ্কটায় কিন্তু একটা জিনিস খেয়াল করার আছে। খেয়াল করে দেখো যে সাইনের ক্ষেত্রে যখন এখানে প্লাস ছিল এখানেও প্লাস ছিল, এখানে মাইনাস ছিল এখানেও মাইনাস ছিল, বাট কজের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ উল্টা। কজের ক্ষেত্রে যখন এখানে প্লাস তখন এখানে মাইনাস, যখন এখানে মাইনাস তখন এখানে প্লাস, এই জিনিসটা খেয়াল করতে হবে। আর সাইনের কজের মধ্যে আরেকটা বড় পার্থক্য হচ্ছে, সাইন এ প্লাস বি কে যখন এক্সপ্যান্ড করেছো তখন সাইন এর সঙ্গে কজ বি মাল্টিপ্লাই ছিল, আর কজ এ প্লাস বি কে যখন এক্সপ্যান্ড করছো তখন কজ এ কজ বি একসঙ্গে সাইন এ সাইন বি একসঙ্গে। পার্থক্যগুলো স্ট্রিক্টলি মনে রাখার চেষ্টা করবে, এবং পার্থক্যগুলো আসলে চট করে একসঙ্গে ফর্মুলা মুখস্থ করতে গিয়ে এলোমেলো হতে পারে, জন্যই আমি তোমাদেরকে আলাদা আলাদা লেকচারে জিনিসগুলো শিখাচ্ছি। তোমরা এই দুইটা ফর্মুলা এখন মুখস্থ করার ব্যবস্থা করো। মুখস্থ করার জন্য তোমরা কি করতে পারো, একই জিনিসগুলো ধরো এই জিনিসটা তুমি পাঁচবার লিখে দিলে, এই জিনিসটা পাঁচবার লিখে নিলে আলাদা আলাদা করো, তাহলে তোমার জিনিসটা মনে থাকাটা সহজ হবে। আমরা অঙ্কে চলে যাই। যখন বলা হবে যে এই এইরকম শেপকে, এরকম কিছু একটাকে অ্যাজ আর সাইন এক্স প্লাস আলফা যখন করতে বলেছিল, তখন আমরা কি করেছিলাম, তখন আমরা এই জিনিসটাকে কিছু একটা ধরে নিয়েছিলাম, এই জিনিসটাকে কিছু একটা ধরে নিয়েছিলাম। তো যখন আর কজ এক্স প্লাস আলফা এই শেপে আনতে বলছে, তখন আমরা একই কাজটাই করব। আমরা প্রথমে যে কাজটা করবো, কজের সামনে যেটা আছে 15, সেটাকে আমরা আর কজ আলফা ধরে নেব। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা যখন সাইন এক্স প্লাস আলফা শেপ করছিলাম তখন কজের সামনে যেটা আছে সেটাকে আর সাইন আলফা ধরতাম, আর এখানে উল্টাটা, এখানে কজের সঙ্গে যেটা আছে ওটাকে আমরা কজই ধরবো, 15 কে আমরা আর কজ আলফা ধরবো, আর 8 কে ধরে নেব আর সাইন আলফা। কজের সঙ্গে যেটা মাল্টিপ্লাই সেটা আর কজ আলফা, সাইনের সঙ্গে যেটা মাল্টিপ্লাই সেটা আর সাইন আলফা, কখন, যখন আর কজ এক্স প্লাস আলফা এই শেপে লিখতে বলছে। 15 এর জায়গায় আমরা লিখে দেব আর কজ আলফা ইনটু কজ এক্স, মাইনাস 8 এর জায়গায় আমরা লিখে দেব আর সাইন আলফা ইনটু সাইন এক্স। পরের লাইনটা তাহলে আমরা কি করতে পারি, আরটা কমন নিতে পারি, কমন নিলে কজ এক্স ইনটু কজ আলফা মাইনাস সাইন এক্স ইনটু সাইন আলফা। তাহলে খেয়াল করে দেখো আর ইনটু, এই যে এই লম্বা জিনিসটা দেখতে পাচ্ছ, এই পুরো জিনিসটা এই ফর্মুলাকে ফলো করছে, এবং দেখো ওই ফর্মুলার সঙ্গে এখানে মূল পার্থক্য, এর জায়গায় আছে এক্স আর বি এর জায়গায় আছে আলফা। তাহলে পরের লাইনটা আমরা লিখতে পারি আর কজ এ প্লাস বি, অর্থাৎ এক্স প্লাস আলফা। আমাদের শেপ চলে আসছে, কিন্তু এখনো দুটো কাজ বাকি, আলফার ভ্যালু বাকি এবং আর এর ভ্যালু বাকি। আলফা এবং আর এর ভ্যালু আমরা এখান থেকে বের করবো, এটাকে এক নম্বর ইকুয়েশন, এটাকে দুই নম্বর ইকুয়েশন দিয়ে রাখি। আমরা ফার্স্টে যে কাজটা করবো, এক নম্বর ইকুয়েশনকে স্কোয়ার করবো, তার সঙ্গে দুই নম্বর ইকুয়েশনকে স্কোয়ার করে অ্যাড করে দেবো। তাহলে কি দাঁড়াবে, 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, একবারে লিখে দিলাম, কারণ কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার তো 1 হয়। আর এর ভ্যালুটা চলে আসে 17। তোমরা ক্যালকুলেটর ইউজ করে করতে পারো, আর যদি ক্যালকুলেটর ইউজ না করে করতে চাও, 15 স্কোয়ার মানে 225 প্লাস 8 স্কোয়ার মানে 64, দুইটা অ্যাড করে দিলে হয়ে যায় 289, যেটাকে রুট করলে চলে আসে 17। আর আলফার ভ্যালুটা বের করার জন্য আমরা আগে যা করেছি তাই করবো, 2 / 1 করলে কি আসে, আর সাইন আলফা ডিভাইডেড বাই আর কজ আলফা ইকুয়াল টু 8/15। আর দুইটা কাটা, সাইন বাই কস মানে 10, 10 আলফা ইকুয়াল টু 8/15, আলফা ইকুয়াল টু 10 ইনভার্স 8/15, ক্যালকুলেশনটা করে ফেললে 28.1 ডিগ্রি। তাহলে আমরা আর এর ভ্যালু পেয়ে গিয়েছি এবং আলফার ভ্যালুটাও পেয়ে গিয়েছি। তাহলে এই ভ্যালুগুলো আমরা এখানে পুট করে দেখি, আর এর ভ্যালুটা হলো 17 কস এক্স প্লাস আলফার ভ্যালুটা হলো 28.1 ডিগ্রি, এটাই আমাদের অ্যান্সার।